আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন ওসলাত আল্লাহ সৈদুল আলা আলিহি আলহি ওয়াসিহি আজমাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক শ্রোতা ভাইবোন ইসলামিক কোশ্চেন অ্যান্সার বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ দর্শক এখন দুই সাল আর দুই সালের সৎকাতুল ফিতির বা ফিতরাজ যেটাই বলি না কেন এটা আদায় করার নিয়ম এবং কতটুক পরিমাণ সৎকাতুল ফেতের আদায় করতে হবে এবং এর ফজিলত কি এ সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্তভাবে জানব তো শুরুতে আসি সৎকাতুল ফেতের এর ফজিলতকে বা এটা কেন আদায় করতে হয় স্বাভাবিকভাবে আমরা রমজান মাসে রোজা রেখে থাকি আর রমজানের রোজা রাখার অবস্থায় অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে আর এই ভুল ত্রুটিগুলো ক্ষমার জন্য এইগুলো থেকে মুক্তি লাভের জন্য আল্লা তালা একটা ভালো ব্যবস্থা করে দিয়েছেন বান্দার জন্য যে সে সৎকাতুল ফেতের আদায় করবে আর এর মাধ্যমে আল্লাহ তালা তার ভুল ত্রুটি এই রোজা রাখার মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে থাকেন এ কারণে বান্দার পক্ষ থেকে সৎকাতুল ফেতের আদায় করতে হয় সৎকাতুল ফেতের আদায় করবে কারা প্রত্যেকটা বিত্তবান ব্যক্তি এবং যাদের সামর্থ্য রয়েছে অর্থাৎ অসহায় সম্বলহীন গরিব যাদের সামর্থ্য নাই এমন ব্যক্তি ব্যতীত বাকি যারা এই সৎকাতুল ফিদের আদায় করতে সামর্থ্য রয়েছে তারা অবশ্যই এটা আদায় করবে এবং যারা গরিব মিসকিন অসহায় তাদেরকে আদায় করবে তাদেরকে দান করবে সৎকাতুল ফিতের এটা আদায় করার সময় হচ্ছে ঈদের নামাজের পূর্বে আদায় করতে হবে রসুল্লা সাল সব সময় ঈদের নামাজের পূর্বেই এই সৎকাতুল ফিতের বা ফিতরা যেটাই বলি না কেন সেটা আদায় করে দিতেন কেননা অনেক গরিব অসহায় রয়েছে যারা সঠিকভাবে তারা ঠিকঠাক মতো খাবার কিনে খেতে পারে না ভালো জামা পড়তে পারে না তো আমাদের সমাজে অনেক বিত্তবান ব্যক্তি রয়েছে যারা অটেল সম্পদের মালিক আল্লাহ তালা তাদেরকে অনেক দান করেছেন তারা যদি সঠিকভাবে এই সৎকাতুল ফিতের আদায় করে অসহায় সম্বলহীন এমন ব্যক্তিদেরকে এই সমস্ত সৎকাতুল ফিতের আদায় করে দেয় তাহলে হয়তো তাদের এই টাকা দান করার ওশিলায় তারা ঈদের জন্য কিছু নতুন জামা কাপড় কিনতে পারে সেমাই চিনি এগুলো কিনতে পারে এ কারণে আমাদের উচিত প্রত্যেকটা ব্যক্তি রসুলের পথ অনুসরণ করা আদেশ অনুসরণ করা যে নামাজের আদায় করে দিয়েছেন অনেকেই আলিমুলাম এই বিষয়গুলোকে বলেছেন যে রমজানের শেষের দিকে আদায় করা উচিত অর্থাৎ আঠাইশ বা উনত্রিশ রমজানে মূল কথা ঈদের নামাজের আগে আদায় করা উচিত ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তি আদায় করতে পারছে না কোনো একটা কারণে তাহলে সেই ক্ষেত্রে সেই ঈদের নামাজের পরেও আদায় করতে পারবে অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে ঈদের নামাজের পূর্বেই এই সৎকাতুল আদায় করতে হবে তো এবার আমরা জেনে নেই হাজার নির্ধারিত যে মূল্য রয়েছে সেই মূল্য খুব সহজভাবে আমরা জেনে নেই যাদের সামান্যতম সামর্থ্য রয়েছে এই টাকা দান করা পরিশোধ করার তারা আটার মাধ্যমে যদি আটা দিয়ে তারা পরিমাপ করে তাহলে তাদের হিসাবে আসে পঁচাত্তর টাকা আর যদি কোনো ব্যক্তি জব জব ধারা যদি আদায় করতে থাকে করতে চায় তাহলে সেই ক্ষেত্রে একশো পাঁচ টাকা আসে যদি কোনো ব্যক্তি ভুট্টার বিনিময় যদি এই সৎকাতুল ফেতে আদায় করতে হয় তাহলে তার মূল্য নির্ধারণ করা হয়েছে দুইশো তিরিশ টাকা যদি কোনো ব্যক্তি খেজুর ধারা সৎকাতুল ফেতরে আদায় করতে চায় তাহলে তার মূল্য আসে নয়শত পঁচাশি টাকা যদি কোনো ব্যক্তি কিসমিস ধারা আদায় করতে চায় তাহলে তার মূল্য আসে এক হাজার একশত পঁয়তাল্লিশ টাকা আর সর্বশেষ সর্বোচ্চ যদি কোনো ব্যক্তি পনির ধারা সৎকাতুল ফিতের আদায় করতে চায় তাহলে সেই ক্ষেত্রে দুই হাজার দুইশো টাকা মূল্য আসে অর্থাৎ সর্বনিম্ন সৎকাতুল ফিতের যে মূল্যটা রয়েছে সেটা হচ্ছে পঁচাত্তর টাকা এবং সর্বোচ্চ দুইশ দুই হাজার দুইশত টাকা অর্থাৎ বাইশ টাকা আসে তো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক বিত্তবান ব্যক্তিরা তারা পঁচাত্তর টাকায় হিসাব করে থাকে অর্থাৎ আটার মূল্য হিসাবে হিসাব করতে থাকে এটা কখনোই উচিত নয় আল্লাহ তালা যাকে যে সামর্থ্য দিয়েছে সেই সামর্থ্য অনুযায়ী দান করা উচিত অতএব আমাদের উচিত যার যেমন সামর্থ্য রয়েছে আমরা এই যে পুণ্যগুলো জানলাম এই বিষয়ের মধ্যে যার যেই পরিমাণ সামর্থ্য রয়েছে সে সেই পরিমাণ দান করবে আল্লাহতালা আমাদের সঠিকভাবে এই সৎকাতুল ফেতের أعطيك آه التوفيق دان آخر أمين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته